বন্ধুরা, আজকে আমি ডাক্তারের কাছে চলে যাচ্ছি। দেখো, রেডি হয়ে গেছি, বিছানা টিছানা এসে উঠাবো। এই দেখো, আজকে একটু লিপস্টিক পরেছে, দেখো কেমন লাগছে। তো আজকে জিন্স পরেছে। আমি বড়দা যেতে গেলে জিন্স পরি কেন বলো তো? মোটর সাইকেলে যেতে হয় তো, জিন্সে ভালো। দেখো কেমন লাগছে। চলো, কানেরটা পরতে পারছি না, আবার যদি রিপোর্ট করতে হয় ওই জন্য কানের পরছি না। নাকেরটা ফট করে খোলা যায়, কানেরটা খোলা যায় না, এসে পড়বো। চলো দেখি, বড়দা থেকে চলে এসেছি। এসে আমি জামা কাপড় কেচে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা তো তোমার দাদাভাই নিয়ে চলে এসছে, পেয়ারা 2 কিলো পেয়ারা নিয়ে চলে এসছে। কি বলতো, পেয়ারা খেতে আমরা সবাই ভালোবাসি, আমি, তারপর আমার ছেলে, আমি, তোমার দাদাভাই, সবাই পেয়ারা খেতে ভালোবাসি। এখন দেখো কত বাসন আছে, কিচেনটা পরিষ্কার করেছি, গ্যাসটা এসে রান্না করেছি। আজকে আমার রান্না করতে হবে না, কালকে চিকেনটা আছে। আর এখন শুধু ভাত করতে, ভাতও করে নিয়েছি, একটা ইয়ে আছে, পাতাকুচির ঘন্ট আছে, তারপরে মাছের ঝাল আছে, হয়ে যাবে। এখন শুধু ভাত করেছি, 1 কিলো 700 গ্রাম ছিল তো, আমরা অত চিকেনটা তো খেতে পারবো না, বলো অত কেউ খেতে পারে একবারে? আর সকালবেলা আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগে রুটি তরকারি খেয়ে গেছে, একটু বিছানা গুলো খুব সুন্দর করে গুছাতে হবে, বিছানা চাদর গুলো পাল্টাবো, কিন্তু টাকা পাচ্ছি না এখন যে করবো আস্তে আস্তে। আর জানি না কি ওষুধ দিয়েছে ডাক্তারের, শুধু ঘুম পাচ্ছে, চোখ ছাড়াতে প্রচুর দাঁড়া ঘুম পাচ্ছে। সব মিটিয়ে নেবো। দেখো রাতের কড়াই আছে, রাতে একটা চিকেন করেছিল, একটা সবজি আর মাছ করেছিল, সেই দুটো কড়াই আছে। আস্তে আস্তে সব করলাম পাশুনি, এই জন্য সেটা তোমাদের শেয়ার করবো। কিন্তু আজকে কি বলতো, বড়দার থেকে এসে রিপোর্ট দেখিয়ে চলে এসেছি, রিপোর্টে বলেও দিয়েছে ডাক্তারে, তাই এসে তো কাজ করতে হবে। কাজ করে যায়নি, রুটি তরকারি খেয়ে চলে গেছে সব বাসন টাসন, তখন বাড়ি এসে কাজ করতে হচ্ছে। দাদা বললো চলো সকাল সকাল যেয়ে চলে আসবো, সত্যি সকাল সকাল গেলে সকাল সকাল চলে আসা যায়, আর এসে না সারাদিন কাজ করা যায়, কোনো অসুবিধা হয় না। আর আমার জানি না কি ওষুধ দিয়েছে, বলে দিচ্ছে এত ঘুম আসছে, উঠে কাজ করবো ক্ষমতায় উঠছে না। এখন দাদা বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, ওষুধ দিচ্ছে, ঘুমাচ্ছে, তোমার বেতনটা সুস্থ থাকছে, তারপরে তুমি সুস্থ হয়ে যাবে। এখন দাদা বলছে থাক, তুমি আস্তে আস্তে কাজ করো, সারাদিন তোমার কথা কেউ বলার নাই, তোমার শরীর চলছে না বলে তুমি করতে পারছো না, তোমার শরীর ভালো থাকছে, আমরা তো জানি তুমি সবসময় কাজ করো, এখন কাজ চাদরগুলো কালকে নিই, কালকে নয় আজকে যদি টাইম পাই কেচে দেবো। চলো আগে তোমার দাদাবা বিছানাটা গুছিয়ে দিই, তোমার দাদা এখন শুয়োবে, ওই জন্য চলো। দেখো বাসন টাসন মেজে রান্না বান্না তো ছিলই, সবজিগুলো শুধু ভাত করেছি, এসে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি। দেখো বিছানাটা গুছাতে বসে থাকবো, ভাবছি এখন দুটোই বাজেনি এখনো। তাহলে তোমার দাদাভাই বলছে তুমি খেতে বসো, তোমার দাদাভাইকে বলো তুমি খাও, আমি খাবো না, আমি আমার ছেলের সঙ্গে খাবো, ওই জন্য বলছি তাহলে তুমি খেতে খেতে আমার বিছানাটা গুছিয়ে দিই, বিছানার চাদরগুলো কেচে দেবো কালকে। আজকে ভালো লাগছে, আজকে একটু পাল্টিয়ে দিয়ে নাই ভালো লাগছে না, পাল্টিয়ে খাটের নিচে এই সব ঝাড়টা দিয়ে দেবো, খাটটা সরিয়ে ধুলো বালি তো হয়, তোমরা তো দেখেইছো। আর এখন কি বলতো, অনেকটা ধুলো কমে গেছে, ঝাড় দিতে পরিষ্কার করতে করতে অনেকটা বড় খাটটার নিচে আমি যে ঝুলঝাড়ার ওইটাতে পরিষ্কার করেছি, সবটা তো পারিনি, এবার যখন খাটটা সরাবো তখন পরিষ্কার করবো, আলমারিটা সরিয়ে কালার করব, তখন একবারে পরিষ্কার করে নেবো। আর এখন বেশি আমার শরীর একটু 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 সুস্থ হচ্ছে, এখন যদি আমি বেশি কাজ করি আবার অসুস্থ হলে তোমার দাদাভাই বকবে, বারবার অসুস্থ হওয়া আমারও ভালো লাগে না, তাই একবারে সব কাজ করবো না, এখন আস্তে আস্তে সব কাজ গুছিয়ে নেবো। ভাবছি আজকে বিছানা চাদরগুলো পাল্টে রাখলে কালকে সকাল সকাল কেচে দিতে পারবো, ওই জন্য নয় কালকে পাল্টি আবার কাচতে গেলে একটু বেশি খাট নেবে। আজকে এখন কী করবো বলো, ছেলে সেই 5টায় আসবে, এখন ঘুমোবো না। আর দেখো খাটটা পরিষ্কার হয়েছে, তোমার দাদাভার চোখটা পরিষ্কার করে কমপ্লিট করে দিয়েছে, বালিশের কভার গরম চেঞ্জ করে দিচ্ছি, এসে তো তোমার দাদাভাই খেয়ে এসে ঘুমোই পড়বে, ওই জন্য আমি তাড়াতাড়ি করছি যে খাটটা আমি পরিষ্কার করে দিই, আমার এই খাটটাও পরিষ্কার করব। আর বিছানার চাদরগুলো কি বলতো একটু কেমন লাগছে, আর বৃষ্টি হচ্ছিলো না কয়েকদিন আগে, বৃষ্টিতে যেন বৃষ্টির মধ্যে দেখবে বিছানার চাদর মাদর কেমন নেতিয়ে যায়, ওই জন্য ওই যে পাল্টিয়ে দিই, ভালো লাগছে না আমার। দেখো আমার ছেলের বালিশটার অবস্থা খুবই শোচনীয়, তবুও আমার ছেলে ওই বালিশটা পাল্টাবে না, ওর ভালো লাগে ওই বালিশটা। দেখো বিছানার দুটো করে কম্বল নিয়েছি আমি, তা একটা কম্বল ভাঁজ করছি, একটা কম্বল ভাঁজ করাই ছিল, আবার খুলে একটু ভালো করে নিচ্ছি। ছেলে মাঝে মধ্যে কী বলতো, ও কম্বল দুটোই নিয়ে নিই ভালো হয় শুতে, আর এক একটা করে কম্বল নিলে ও আমাকে টানে, ও ওর এক সাইড টেনে
খালি থাকা যায়। আর আমার ছেলে দেখো দুটো কম্বল নিতেই দেয় না, আমি রাত হয়ে গেলে ওকে দিয়ে দিই একটা, একটা আলাদা আমি নিয়ে নিই। আর তোমার দাদাভাই তো এই ছোটো চৌকিটাই ঘুমোয় জানো, দু আলাদা আলাদা কম্বল হলে ঘুমোতেও ভালো লাগে জানো না। তাই আর ছেলে টানে আদা আমার খালি হয়ে যায়, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ঠান্ডার দিন চলে এসছে, তা তো গুজরাটে ভালো ঠান্ডা পড়ে না, বেঁচে যায়। আর যদি পশ্চিমবঙ্গের মতো ঠান্ডা পড়তো, আমি ঠান্ডায় খুব কাতর গো, আমি যেমন গরমে কাতর ঠান্ডায়। আমার এক বাজারটা ওয়েদার দেখো, আলমারিটা খুলে ইয়ে বিছানা চাদর বের করেছি, তখন আমি ব্যাগ আর শাড়িটা উঠাতে ভুলে গেছিলাম, উঠিয়ে দিলাম। এবার দেখো বিছানার বড় বিছানা চাদরটা পাল্টিয়ে নিচ্ছি, অনেকটা টাইম লাগে গুছাতে গুছাতে। তোমার দাদাভাই ভাবছে যে আমি শুধু চিন্তা করছি, তোমার দাদাভাই খাওয়ার আগে আমি গুছিয়ে নিতে পারলে ব্যাস কমপ্লিট, তাহলে এসে বেচাটা করতে আর পারবো না। এত দেখো এত বিছানা দুটো চাদর পাল্টাবো, তোমার দাদাভাই খেতে আর কতটা টাইমই লাগবে বলো। খাটটা একটু দেখো, তোমার দাদাভাই খেয়ে চলে আসলো, জল নিয়ে নিলো খাটটাও, আমি দেখো দেখতে পাচ্ছ তোমার দাদাভাই চলে এসছে, ওই জন্যই তোমার দাদাবার বিছানাটা আগে গুছিয়ে দিয়েছি। তো বসে থাকলে ও তো ঘুমোবে না, এখন 1 ঘন্টা তো বসে থাকবে, খাওয়ার পর তো সঙ্গে সঙ্গে ঘুমোই না, 1 ঘন্টা বসে থাকবে তারপরে ঘুমো, ততক্ষণ আমার এই ঘরটা পরিষ্কার হয়ে যাবে। দেখো এই খাটের বিছানার চাদরটা এত সুন্দর লাগে দেখতে, কিন্তু কালার খুব ওঠে, বাড়ির ঘর থেকে নিয়েছিলাম। প্রথম দিন তো এত ভালো লাগছিলো, যখন প্রথম দিনে ধুই কি কালি উঠছিল, আর সাদাটাও কালো কালো হয়ে গেছে জানো না। আর বাড়ি করার জিনিসগুলো ভালো না, আমি বেশিরভাগই পশ্চিমবঙ্গের থেকে বিছানার চাদরগুলো নিয়ে আসি গো, কিন্তু কি করব বলো, সবসময় আনা তো সম্ভব না। আমার কাছে নতুন একটাই বিছানা, দুটো বিছানার চাদর নতুন আছে, ঘরে যেদিন কালার করব, ফার্নিচার হয়ে যাবে, সেদিন সুন্দর করে গুছিয়ে তোমাদের দেখাবো। ওই এখন কী বলতো, এইসব দেখো দেখতে কিন্তু মনে হচ্ছে কী সুন্দর লাগছে, কিন্তু কালারটা একটু কালো কালারটা উঠে গেছে, সাদাটা উঠেনি কালোটা উঠে গেছে। আর আমি 4টে গিট দিয়ে রেখে দিচ্ছি, কেন আমার ছেলে খাটের আসবে তো স্কুল থেকে করিয়ে ফরিয়ে অবস্থা করবে, কি বলতো 4টে গিট দিলে না বিছানা চাদর নিচেই পড়ে যায় না, বারবার আমার কষ্ট হয় না। আর এই বিছানা চাদরটা না একটু ছোটো টাইপের, বড় না, দেখো ভাল লাগছে না দেখতে। আর বালিশের কভারও ভরে নিয়েছে, এবার জায়গাটা জায়গায় রেখে দেবো, রেখে দিলে আমার বিছানা গোছানো কমপ্লিট, তারপরে ছাদ দিয়ে নেবো। দেখো কোল বালিশটা নিচেই পড়ে গেছিলো, উঠিয়ে দিল, এবার দেখো ঘরটা ছাদ দিতে চলে এসেছে। আর ব্যাগটা বাইরে ধুয়ে রেখেছিলাম, সেইটা নিয়ে আসলাম, সেটা হচ্ছে আলমারিতে রেখে দিতে, আলমারির মধ্যে রেখে দিলাম। আর খাটের নিচে যতটা হাত যায় ততটা আমি প্রতিদিনই ঝাঁট দিয়ে দিই, আর ওই বলে দিয়েছি ঝুলঝাড়ার ওইটা দিয়ে ছাদ দিই, আমি ঘরটা ছাদ দিয়ে দিই সুন্দরভাবে, যতই দি ধুলো আর ধুলো জানি না কোথার থেকে, পুরো ঘরটা যদি খালি করে নিয়ে ফার্নিচার পুরো পরিষ্কার করে কালার টালার করে ই করতাম, তখন একবার ধুলোটা যেত, আস্তে আস্তে চলে যাবে। তো যেই ধুলোর মধ্যে ছিলাম দেখে চোখের অবস্থা খারাপ ছিল। এই দরজাটা কাক ভাল লাগছে কিনা বলো না, আমি এটা পছন্দ করেছি, উপরের দরজাগুলো তোমার দাদাভাই আর ছেলে পছন্দ করেছে, এখন বলছে আমাকে তোমার এটা দেখতে সুন্দর লাগছে। বন্ধুরা বিছানাটা পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই বলবে, এখানে পরিষ্কার করা যা। চলো এবার কত নোংরা বেরিয়েছে দেখতে পাচ্ছ, দেখো বিছানাটা তোমাদের দেখিয়ে দিলাম গুছানো, এবার আমি জামা প্যান্টগুলো কালকে কেচেছিলাম, শুকাচ্ছে না একদিন জানো তো, কি ভিজা ভিজা হচ্ছে, একটু যদি বেলায় কাছো না একটু শুকাচ্ছে না। আর ওয়েদার এত মেঘলা মেঘলা পুরো পুরো দিন মেঘলা, ভালো লাগছে না, তাই রাতে একটু এখানে দিয়ে দিই শুকিয়ে যায়। আর এখন ভাঁজ করে নিচ্ছি, ঘরটা পরিষ্কার করছি, তো ওই জন্য ভাঁজ করে রেখে দিয়ে ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করুন, ঝাড় দিয়ে নেবো, তারপরে কখন ঘর মুছবো জানি না, অনেক কাজ আছে, কাজ করার পরে লাস্টে ঘর মুছে নেবো, সেটা তোমাদের সঙ্গে পারলে শেয়ার করবো, না অন্য ভিডিও শেয়ার করে দেবো। দেখো শুকিয়ে যায় না রোজের তো রোজে, ওই জন্যই বারবার একই কাজ ডবল করতে। দেখো গামছা দুটো শুকিয়েছিল, আর এইটা ভারী গামছাটা, ওই জন্য এই গামছাটা আমি দেখো সবসময় ইউজ করি না। এবার দেখো জামা কাপড় ভাঁজ করে রেখে এসছি, এবার দেখো ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি, ঘরের বেশি একটা ধুলো না, এই ঘরটা ফাঁকা হয়ে গেছে, দেখি কতটা মানে পরিষ্কার করে দিতে পারি সেটাও চেষ্টা করবো। দেখো ভালো লাগছে, পুরো ঘরটা হল ঘরটা ছাদ দিয়ে দিই, তারপরে বাইরে যাবো, বাইরেটা না পুরো ভিডিও করতে যে এডিট করতে গেছি তখন ডিলে করেছি, আমি আর পরে আর নিইনি, যে পুরো খারাপ লাগছে শরীরটা এমনি। দেখো ঘরটা ছাদ দিয়ে বাইরে পরিষ্কার টরিষ্কার করে আসবো, পুরোটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে বেশি আর দেখাচ্ছি না। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, একই কথা বলি তোমরা আমার পাশে যেরকম আসছো সেরকমই থাকবে, আর এরকমই ভালোবাসা দিয়ে দিই।